দল করি দলের গঠনতন্ত্র অবশ্যই মানতে হবে দলের নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে দলের নির্দেশ মানতে হবে এক দলের নির্দেশ অমান্য করলে সে দল করার অর্থ আর থাকে না দলে থাকার যোগ্যতা অর্থাৎ থাকে না দলের গঠনতন্ত্র বিরোধী কোনো কাজ করলে দলের যত বড় নেতাই হোক না কেন ইতিপূর্বে কয়েকজন ভাইস চেয়ারম্যান বড় বড় বিগ কো গঠনতন্ত্র বিরোধী কাজের জন্য সৌকাশ করেছে উত্তর তারা দিয়েছে বহিষ্কারও হয়েছে অনেককে ক্ষমাও করা হয়েছে বিষয়টা আমি আমার একজন রাজনৈতিক কর্মী হিসেবে এভাবে বলতে চাই দল করি দলের গঠনতন্ত্র অবশ্যই মানতে হবে দলের নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে দলের নির্দেশ মানতে হবে এক দুই যারা এই সরকারের অধীনে এই নির্বাচনে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন তাদের বিরুদ্ধে জন আপনার যে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে তাদেরও যুক্তি আছে তাদের যুক্তির কাছে দল বড় এই যুক্তি টিকে না আমার দৃষ্টিতে যেহেতু আমি দল করি অনেক কিছু আমাকে ত্যাগ করতে হয় দলের জন্য যেহেতু আমি দল করি সেখানে আমি মনে করি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার দল যে সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত তো আসকের না এই প্রথম ধাপ দ্বিতীয় ধাপ সিদ্ধান্ত না এই সিদ্ধান্ত তো দুই সাল থেকে সকল নির্বাচনে থেকে আমরা বিরত থাকি থাকব কিন্তু হঠাৎ যদি দলের প্রতি এত নিশ্চয় তাদের যুক্তি আছে যে আমরা তৃণমূলের নেতা আমাদেরকে জনগণ ভালোবাসে জনগণ চায় আমাদের মতো সৎ ব্যক্তি আসুক অবশ্যই তারা সৎ আমি বলবো মামলা আছে হামলা আছে তাদের উপর অত্যাচার আছে ব্যবসা বাণিজ্যের উপর আঘাত আসছে তাও তারা দল করে কিন্তু দলের নির্দেশ অমান্য করলে সে দল করার অর্থ আর থাকে না দলে থাকার যোগ্যতা আর তাতে থাকে না সেখানে আমি মনে করি তাদের যুক্তিটা যে যুক্তি তারা উপস্থাপন করুক আগে দল তারপর ব্যক্তি দেশ দল ব্যক্তি সেখানে আমি মনে করি যুক্তিযুক্ত ব্যবস্থাই বিএনপি গ্রহণ করেছে তেহত্তর জনকে বহিষ্কারের একটা প্রথম দ্বিতীয় ধাপের যে উদাহরণ আমার মনে হয় তৃতীয় চতুর্থ পঞ্চম ধাপে আর এত নেতা মনোনয়নপত্র সংগ্রহ করবে না জমাও দেবে না আমার একটা বিশ্বাস না আমি ওদেরকে দুষ্ট গরু বলবো না কারণ ওদের বিরুদ্ধে অনেক মামলা আছে ওরা জেল খেটেছে তাদের ব্যবসা বাণিজ্য অনিষ্ট করেছে আওয়ামী লীগ তাদের বোঝা উচিত ছিল যে উপজেলা চেয়ারম্যানের লাভ কি সরকার যদি মনে করে সে বিএনপিতে থাকবে বিএনপির কর্মীদেরকেই সে ছাতা তলে আশ্রয় দিবে তখন সরকার তাকে বহিষ্কার করবে সরকারের অনুদানও সে পাবে না এটা ইতিহাস কথা বলে তো সেই কারণে আমার মনে হয় যে ব্যক্তিটি এখন যুক্তি উপস্থাপন করবে আমাকে তৃণমূল ভালোবাসে আমি সৎ আমি ভালো কাজ করব সেই এই সরকার মনে সেটা সে করতে পারবে না অতএব আমার মনে হয় তার এখনও সময় আছে উড্র করে ফেলা উচিত উড্র করে করলে নিশ্চয়ই দল ক্ষমা করবে